আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজিয়ন্স লাভার্স, আমি রিমন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টপ কোয়ালিটির সুন্দর কি শারীরিক গঠন কিংয়ের মতো হবে এরকম পেশোয়ারি কবুতর কিভাবে তৈরি করবেন তার টেকনিক আমি শিখিয়ে দিব এই ভিডিওতে। পেশোয়ারি কবুতর নিয়ে আমি 3 বছর যাবত কাজ করতেছি, অনেক কষ্ট হয়েছে এই পেশোয়ারিগুলো বানাইতে। তো আরেকটা টেকনিক শিখিয়ে দিব আমি আপনাদেরকে, একটা ময়ূর আছে ধরেন আপনার লফটে, তো একটা ময়ূর থেকে আপনারা চাইলে এই ময়ূর পঙ্কি কবুতর বের করতে পারবেন, সব শিখিয়ে দিব। দেখুন এখানে 2টা ময়ূর পঙ্কি কবুতর দেখতে পাচ্ছেন, লক্ষা বললে আপনারা চিনবেন। তো এই ময়ূর পঙ্কি কবুতরগুলার এই বাচ্চা, এই একটা ময়ূর থেকে এখানে একটা ময়ূর দেখতেছেন, এটার সাথে পেশোয়ারি কবুতর জোর দিছি, মানে পেশোয়ারি কবুতর ল্যাস্টটা একটু কার্ভ হইতে হবে, একটু বাঁকা হইতে হবে। তো তারপরে যদি ক্রস দেন যে বাচ্চাগুলো আসবে সেম এই বাচ্চাগুলো দেখতেছেন আপনারা, এই বাচ্চাগুলো আসছে এই জোড়া থেকে। 2টা কিন্তু ময়ূর না, এখানে একটা পেশোয়ারি আর একটা হলো ময়ূর। আমার কাছে পেশোয়ারি কবুতর অনেক ভালো লাগে। এখানে যে ময়ূরটা দেখতে পাচ্ছেন এটার সাথে যে পেশোয়ারিটা আছে, এই ময়ূরের বাচ্চা হলো এই পেশোয়ারিটা। তো এটা বড় করে যখন অ্যাডাল্ট হয়ে গেছে তখন জোড়া দিছি, জোড়া দেওয়ার পর এরকম ময়ূর ময়ূর পঙ্কি বাচ্চা পাইছি। পৃথিবীতে প্রায় 600 প্রজাতির কবুতর আছে। এক কবুতরের সাথে যদি অন্য কবুতরের যদি ক্রস দেওয়া হয় তখন উন্নত আনকমন কিছু জাত বের হয়। ধরেন আপনি যদি বিড়ালের মতো এরকম দেখতে এরকম একটা কবুতর আবিষ্কার করতে পারেন তখন এটার দাম হবে আপনার আপনার ইচ্ছা মতো, আপনি যত দিয়ে বিক্রি করেন। দেখুন এটা পেশোয়ারি কিং শেপ, অনেক কষ্ট করে বানাইছে এগুলা। কিউটনেসটা দেখেন আপনারা, বাচ্চা ফুটেছে। তো এগুলো ক্রসিংয়ের মাধ্যমে জোড়া দিতে 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 এরকম উন্নত প্রজাতির এই পেশোয়ারিগুলো আমি তৈরি করছি। আপনারাও চাইলে এরকম ডিজাইন করতে পারবেন, মানে ক্রসিংয়ের মাধ্যমে, এটা আপনাকে বুঝতে হবে। যারা জেনেটিক্সের স্টুডেন্ট আছেন তারা ভালো বুঝবেন জিন তত্ত্বের মাধ্যমে এগুলো করা হয়। তো এত কিছু না বলে এটা দেখুন, এই জোড়াটাও আমি তৈরি করছি। এই যেখানে যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো সিরাজ, ফার্স্ট আমি জোড়া দিয়েছিলাম সিরাজের সাথে ময়ূর পঙ্কির। তো অনেকগুলো বাচ্চা সুন্দর আসতো না, কিউট আসতো না, তো বারবার এরকম ব্রিডিং করাইতে করাইতে এরকম 5 জোড়া তোলাইলে তখন সেখান থেকে 1 জোড়া 2 জোড়া খুব সুন্দর আসে। আবার সে 1 জোড়া যখন রানিং হয়ে যায় তখন অন্য আরেকটা ময়ূর পঙ্কির সাথে যদি জোড়া দিই তখন এটা শেপটা আরও সুন্দর আসে। এতক্ষণ ভিডিওতে যেই পেশোয়ারিগুলো দেখছেন এগুলার অ্যানসেস্টর, মানে পূর্বপুরুষ হলো যে এই 2টা, এটা এখনও আছে। ময়ূরটাতে মাত্র দেখছেন ভিডিওতে, ময়ূরটা এখন স্টিল নাও আছে আর সিরাজটাও আছে, এটা বুড়ো হয়ে গেছে, এটা অনেক আগের কবুতর, এটা এখন বুড়ো হয়ে গেছে, এখন ডিম বাচ্চা করে না, কিন্তু এটা দিয়ে আমি বেবি ফস্টার করি। তো এই সিরাজের সাথে যখন ময়ূরের জোড়া দিছি তারপরে যেই পেশোয়ারিগুলো আসছে ওগুলোকে অন্য কবুতরের সাথে ব্রিডিং করাই বারবার। তো জাত যেটা রয়েছে পেশোয়ারির এটাকে আরও ডেভেলপ করছি, উন্নত করছি। পেশোয়ারি কবুতরের যে কিউটনেস আছে, যে মার্কিং আছে, যে কোয়ালিটি আছে, এটার উপর ডিপেন্ড করে এগুলোর দাম ভেরি করে। তো পেশোয়ারি কবুতরের দাম 1200 টাকা থেকে শুরু করে 5-6 হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। আমার পছন্দের পেশোয়ারি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর না হয় ফুল হোয়াইট, আরেকটা আছে আমার কাছে রেড অ্যান্ড হোয়াইট। এখন যে কিং কবুতর দেখতে পাচ্ছেন এটা আমার সর্বপ্রথম ক্রয়কৃত কিং কবুতর, তখন কিং কবুতরের অনেক দাম ছিল। তো এখন আমি কিং কবুতরের সাথে যদি পেশোয়ারি কবুতরের জোড়া দিই তখন যেই বাচ্চাগুলো পাবো ওগুলা কিং এবং পেশোয়ারি কবুতরের দুটোটার বৈশিষ্ট্য পাবে, মানে পেশোয়ারি কবুতরের জাত আরও উন্নত হবে, মানে হাই হবে, কিংয়ের মতো ইউ শেপ হবে, দেখতে অনেক কিউট লাগবে। যত বড় বড় খামারি ভাইরা রয়েছেন এভাবে তারা তাদের কবুতরের জাতগুলা উন্নত করে, মার্কিংটা কোয়ালিটিটা আরও ভালো করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাই হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।